আমার আল্লাহ বলেছেন ইন্না আর আমি সারা পৃথিবীতে শাহেদ করে সাক্ষী করে পাঠিয়েছি আল্লাহ রাব্বুল আলমিনের প্রিয় হাবিব সাক্ষী তিনি হাজির তিনি বিষয় তার চোখের সামনে আল্লাহ রাব্বুল আলমিন ধরে রেখেছেন আল্লাহ রাব্বুল আলমীর সমস্ত সৃষ্টিকুলকে তার চোখের সামনে হাজির করে রেখেছেন আমরা তো সাক্ষী দিয়েছি সবাই আমরা পড়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা কালাহু লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আমরা যে সাক্ষ্য দিয়েছি যে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আবার বলছি ওয়াহদাহু তনি এক লা কালাহু তার কোনো শরিক নাই এখানে যদি সবাইকে জিজ্ঞেস করি যে বাবারা শিকেন যা এরা এই যে সাক্ষ্যটা দিলেন নিজেরা বললেন যে ওয়াহদাহু লা কালাহু সাক্ষ্য দিলাম আল্লাহ সারা কোনো মাহবুদ নাই তিনি এক যার কোনো শরিক নাই আচ্ছা বলেন সাক্ষ্যটা যে দিলেন আপনারা আপনারা কে দেখছেন আল্লাহ এক আল্লাহর কোনো শরিক নাই কে দেখেছেন যে আল্লাহ হুসামাদ আল্লাহ বে নিয়ে যার কোনো অভাব নাই কে দেখেছেন আল্লাহ আহাদ আল্লাহ হুসামাদামিয়ালি দলামিও রাদ আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আল্লাহর আল্লাহ কোনো সন্তান আদি জন্ম দেন নাই তিনি জন্মগ্রহণ করেনও নাই আমরা কি দেখে আছি কেউ কি দেখেছেন কেউ তইলে সাক্ষ্যটাকে কে কেমনি দিলেন কি কইরা দিলেন এটা কি সঠিক হইল সাক্ষ্য আপনি যে সাক্ষ্য দিলেন লা লাহ আল্লাহর কোনো শরিক নাই আল্লাহ আল্লাহ এক আল্লাহর কোন দ্বিতীয় নাই হ্যাঁ এরপরে আরো সাক্ষ্য অনেকগুলি সাক্ষ্য দিয়ে দিয়েছেন আপনি বলেছেন আল্লাহর কোনো ঘুমে স্পর্শ করে না আল্লাহ আব্বুর আলমিনকে তনরাও স্পর্শ করে না একটু ঘুমের কাতরও তো স্পর্শ করে না কিনে দেখাইছেন আল্লাহ ঘুমায় না আল্লাহর কোনো বিছানা নাই আল্লাহর কোনো খাট পালন কিছু আমরা কি দেখে এসে সাক্ষ্য দিয়েছি বলেন তো দেখে সাক্ষ্য দিয়েছি কেউ কি দেখেছি কিন্তু সাক্ষীর জন্য কিন্তু শর্ত হলো সে দেখতে হবে আপনাকে কোনো এক মামলার জন্য সাক্ষী মানা হয়েছে আসামি পক্ষ বাদী বিবাদী পক্ষ আপনাকে সাক্ষী মেনেছেন এখন অথবা বাদী পক্ষ সাক্ষী মেনেছেন তো বাদী পক্ষ যেমন আপনি সাক্ষী মেনেছে তখন আপনাকে জাজ বিচারক আদালতে তলব করলো আপনাকে আদালতে নেওয়ার পরে তখন যখন সোনানিতে সাক্ষীর সময় আসছে সাক্ষী দেওয়ার সময় আসছে তখন আপনাকে তলব করেছে আপনি কি বাদি যে আপনাকে সাক্ষী করেছে এই ঘটনার জন্য আপনি কি সব জানেন আপনাকে বলতে হবে এখানে হ্যাঁ আমি ঘটনার সময় সামনে ছিলাম সচকে দেখছি ঘটনা এই উনি আগে ওনারে মারছে মারার ওনার মাথা ফেটে গেছে ইঞ্জুরিড হয়েছে অনেক অনেক রক্ত প্রবাহিত হয়েছে অনেক ক্ষতি হয়েছে হাফ মার্ডার হয়েছে অথবা যদি লোকটা মারা মারে গিয়ে থাকে তাহলে ফুল মার্ডার হয়েছে আমি সামনে ছিলাম আরও যদি বলেন আমি শুনছিলাম এই লোকটার উপরে নাকি এমক আঘাত করছে এটা আমি শুনছিলাম পরে যে ওনার অনেক উনি মারছে উনি অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে হাফ মার্ডার হয়েছে আচ্ছা বলেন এই আমি শুনছিলাম এই কথা যদি আপনি আদালতের দ্বারা বলেন এই জাস আপনার কোনো সাক্ষী এই আদালতে গ্রহণ করবে বরং আপনাকে সাক্ষী মানার কারণে ওই লোক যদি মামলা পাওয়ারও কথা ছিল কিন্তু আপনার এই দুর্বল সাক্ষ্যদানের কারণে সাক্ষী দুর্বল হওয়ার কারণে পাওয়া কেস পাওয়া মামলাও আপনার বিপক্ষে রায় হয়ে বিবাদী ওই আর মধ্যে জয়ী হয়ে যাবে মামলাতে জয় হয়ে যাবে ঠিক না বে ঠিক তাইলে সাক্ষীর জন্য একটা শর্ত হলো রায় বিল আইন সহচক্ষে দেখতে হবে যে কোনো বিষয়ে আইন জারি হতে হলে এই বিষয়টা বাস্তবায়িত হতে হলে এটার জন্য সপক্ষে সাক্ষী লাগবে রাইম বিলান চোখে দেখে তো আমরা যে সাক্ষ্য দিলাম আল মানে এত বড় এত বড় বিষয়ে সাক্ষী দিছি যেই বিষয়টা পৃথিবীর কোনো সাধারণ বিষয়ের তুলনায় নাই স্বয়ং আল্লাহ সম্পর্কে সাক্ষী ঠিক না বে ঠিক আল্লাহ সম্পর্কে আমি সাক্ষ্যদান করছি আল্লাহ আহাদ লা সারি কালাক আল্লাহ এক যার কোন শরিক নাই কিন্তু না দেখে সাক্ষী দিলাম হ্যাঁ আল্লাহর মধ্যে কোনো গুম তন্দ্রা নিদ্রা কিচ্ছু স্পর্শ করে না এলামিয়া রি তো আলামিউল্লা জন্ম দেন নাই জন্মগ্রহণ করেনও নাই অলামিয়া কল্লা হু কুফু তার সমতুল কিছুই বলতে কিছুই নাই তাইলে বাবজিরা আমার এই যে সাক্ষ্যগুলি দিলাম আমরা এই সাক্ষ্যগুলি আমরা নিজেরা দেখা দিছি কেউ নিজেরা দেখা দিছি কেউ নিজেকে নিজেরা দেখে আল্লাহকে সাক্ষী দেই নাই একজন আল্লাহরে দেখছে উনি আল্লাহকে সহচক্ষে দেখেছে সচক্ষে আমার আল্লাহর দিদার করেছে আমার আল্লাহ আমিনের মহিমান্বিত দিদার তিনি লাভ করেছেন তিনি দিদার পেয়ে আল্লাহকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ আহাদ লাশারি কালাক আমার আল্লাহ সম্পর্কে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো মাবুত নাই সুতরাং তিনি হলেন কেউ না সারা পৃথিবীর আল্লাহ রাব্বুল আলমিনের প্রিয় হাবিব কুল কুলকায়নাতের বাদশাহ সরোয়ারে কায়নাত কুলকায়নাতের রহমত বাবা বাবাজিরা আমার সচক্ষে আমার নবীকে দেখ আমার আল্লাহকে দেখেছেন যিনি দলিল বলে দিয়েছেন আমাদেরকে মা জাগাল মা তগা যিনি তার পবিত্র জবান আমাদেরকে জানিয়ে দিয়েছেন বলেন ইন্নি রায়তুল্লাহি আযজা ওয়া জাল্লা সূরাতি আমি আবার আল্লাহরে দেখেছি রায়তুল্লাহি আযজা ওয়া জাল্লা আমার আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইনি আও আদনা আমার হাবিব আমার এতই করে চলে আসছে যে একটা তীর ধনুকের মধ্যে ধনুকের ছিলার মধ্যে বসিয়ে যদি তীরটাকে ছাড়ার জন্য ধনুকের রসটাকে টান দেওয়া হয় দুইটা মাথা গুলে যেমন চলে আসে রশিতে টান আমার হাবিব এত কাছে চলে আসছে আমি বলছি আমি আমার হাবিবকে বলছি উদুনু মিন্নি আপনি আমার আর করে চলে আসুন আর নি করে চলে আসুন আর নি করে চলে আসুন আল্লাহ বলে না আও আদনা এত নিকটে আসছে আমি আমার মধ্যে আমার হাবিব আমি মধ্যে আমার মধ্যে মহাফানা মধ্যে তিনি মিশে গিয়েছেন যে একটা সোতা পরিমাণ জায়গা মাঝখানে আর ফাঁকা ছিল না আদনার তাফসির যে কি এটা আল্লাহ সারা কেউ জানে এত নিকটে আসছে এত নিকটটা কি এটা কত নিকটে এটার ব্যাখ্যা শুধু আল্লাহর নবী সারা কেউ জানে না সুতরাং বাবা যিনি আমার এত নিকট থেকে যিনি আল্লাহরে দেখছেন তিনি বলেছেন আমি আমার আল্লাহরে দেখেছি আমার টু ভ্রুকুটিও মারে নাই ফুয়াদু এমন ভাবে দেখেছি আমার আত্মা মুহূর্তের জন্য বিচলিত হয় নাই মিথ্যা বা কোনো জড়তার সঙ্গ দেখে নাই সত্য সত্যি ভাবে আল্লাহর সর্বোত্তম স্রোতে হাকি কতেই আমার আল্লাহকে দেখেছি আল্লাহ আকবর হাকি কাতন ভাবি আমার আল্লাহকে দেখেছি আল্লাহর দিদার লাভ করেছি সুবাহ আল্লাহ